السلام عليكم، কেমন আছেন সবাই؟ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন، আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো রুনা ভিডিও ব্লগে সকলকে জানাই স্বাগতম। তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে، কোন অংশে ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিয়েন، কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সেই আশাই করছি। তো চলেন দেখি কি কি কাজ করবি আজকে। তো এখানে রান্না করার জন্য করলা কেটে নিছি আর হচ্ছে পাঙ্গাশ মাছ। তো করলা দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব، সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে। তো এখানে ভাত বসাই দিছি। তো ভাতটা হলেই তরকারিটা রান্না করব। আমার কথার মাঝে বা কোনো কিছুতে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে মাছ ভাজা বসাই দিছি আর এক চুলা ডাল। তো মাছটা ভাজা হলেই তারপরে রান্না করব। মাথাগুলো একটু ভেজে না নিলে গন্ধ আসে، তো ভেজে রান্নাটা করলে খুবই ভালো লাগে। তো অনেকেই মাছ খান না، তো আমরা হালাল যেগুলো সবই খাই، আল্লাহর নিয়ামতের জিনিস কোনোটাই ফেলে দেই না বা খাই না এরকম না، সবই খাই আল্লাহর রহমতে। তো ডালটা বলক এসে পড়ছে। মাছ ভাজা কমপ্লিট، এখন তরকারিটা বসাবো। তেল পাঙ্গাশ মাছের তেলটাই দিয়ে দিলাম، যেগুলো দিয়ে মাছ ভাজা হয়েছে সেগুলোই দিয়ে দিলাম তেল। আর এখানে যে পেঁয়াজ দিয়ে দিছি، তো পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিব মশলা। তো কম বেশি সবাই রান্না করতে পারেন। তো আমি আজকে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কি রান্না করি। তো আদা রসুনের বাটা দিয়ে দিলাম، নেটে দিয়ে একটু ভেজে নিব যাতে করে মশলার গন্ধটা না আসে। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া এটা দিয়ে ভালো করে কষাই নেব। একটু পানি দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। তো ডালের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে، এখন এর মধ্যে আলু আর করলাগুলো দিয়ে দিব। তো করলাগুলো একটু ভাপ দিয়ে নিছি।
তো এটাতে একটু ভালো করে কষাই নিব, তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো। তো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিব। তো এটা বলক আসা পড়ছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ রাখবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন এর মধ্যে একটু জিরা গুঁড়া দিব, তারপর নামাই ফেলবো। তো তরকারিটা হয়ে গেছে, তো দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।